বাপ রে বাপ, মানুষ টাকা থাকলে কি না কি করতে পারে। ও যাই হোক, দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে ভালোটা নিয়ে কথা বলি, তারপর অতীব জঘন্য জিনিসটা নিয়ে আমি কথা বলছি। আগে ভালোটা বলছি, কারণ তাহলে আরেকজন যাকে নিয়ে আর কি খিল্লি করবো, তার ফ্যান্স রেসে আমাকে খিস্তিতে একটু টাইম নেবে, তাই কারণে আমি ভালোটাকে বলে দিচ্ছি। তো প্রথমে কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা লিডার দ্য বাংলাদেশ বলে যে কাজটা আসতে চলেছে, লিডার আমি বাংলাদেশ সরি, ওইটি সিনেমাটা গান এসেছে, গানটা হচ্ছে কথা আছে। তো সেই গানটা নিয়ে ফার্স্টে কথা বলছি। তো এই সিনেমাটা যে টিজার এসেছিল, অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি, কিন্তু একটা গান এসছে। গানটা হয়ে গেল একদিন আগে, আমি রিভিউ ওই দিনই করতাম, কিন্তু ওই দিন আমি জিদ্দার ইন্টারভিউ নিতে গেছিলাম তখন, তো তার মধ্যেই গানটা এসেছিলো, যে কারণে করা সম্ভব হয়নি। আর পরের দিন একটু ব্যস্ত ছিলাম, তো যে কারণে আজকে আমি গানটা নিয়ে কথা বলছি। তো আমার কিন্তু গানটা খুব ভালো লেগেছে। প্রথম কথা, গানটায় যে র্যাপটা দেখার মতো হয়েছে, মানে এই গানটা ব্লকবাস্টার একটা সং হয়েছে, আমার দুর্দান্ত লেগেছে। এবং এই গানে সাকিব খানের যে স্ক্রিন প্রেজেন্সটা দেখার মতো, তার যে সোয়াগ, তার যে কথা বলার ধরন, তার যে এক্সপ্রেশন, ওইটা দারুণভাবে ফুটে উঠেছে। আর গানটায় যে র্যাপটা করেছে এবং তার সঙ্গে যে মিউজিকটা, খুব ভালো। এবং কথাগুলো, প্রত্যেকটা কথা বাস্তব, প্রত্যেকটা কথা। শুধুমাত্র ওই দেশের না, আমাদের এই দেশের রাজনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে যে প্রবলেম, দুর্নীতিগুলো রয়েছে, সেগুলোকে দারুণভাবে এই গানটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো আমার ব্যক্তিগতভাবে কিন্তু গানটা খুব ভালো লেগেছে। এবং লিডার আমি বাংলাদেশ সিনেমাটার থিমটাও কিন্তু ওইটাই, পলিটিক্স, পলিটিক্সের যে দুর্নীতি ফুর্নীতি সেটার এগেনস্টে লড়াই। তো সেই হিসাবে বলতে গেলে এই টিজার বলি বা পোস্টার বলি, এই সমস্ত দিক থেকে যে কোয়ালিটির ব্যাপারটা না, বাকিগুলো তো অতটা ফুটে উঠছিল না, কিন্তু এই গানটার ক্ষেত্রে সেই কোয়ালিটি মেনটেন করা হয়েছে। মানে সেট ডিজাইন থেকে শুরু করে গানের লিরিক্স, হিরোর স্ক্রিন প্রেজেন্স, প্রত্যেকটা জিনিস খাপে খাপ হয়েছে। তো কথা আছে গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা সাকিব খানের ফেসবুক পেজে অ্যাভেলেবেল রয়েছে, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কি গানটা চেক আউট করতে পারেন, আশা করছি কিন্তু ভালো লাগবে। এর আগেও বাংলাদেশের আমি র্যাপ একটা শুনেছিলাম, যেটা আরফিন শুভ ছিল, কইরা দেখা বলে একটা র্যাপ এসেছিলো, ওটার থেকেও কিন্তু আমার এটা বেটার লাগলো, কারণ এটার যে র্যাপটা খুব সুন্দর হয়েছে, প্লাস কথাগুলো খুব বাস্তব, তো আমার দুর্ধর্ষ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও অবশ্যই। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা, সেটা হচ্ছে অনন্ত জলিল দ্য লেজেন্ড, তার আপকামিং কাজ আসছে কিল হিম, যেটা দেখার পর ওখানকার দর্শকরা পর্যন্ত বলছে কিল হিম, ইস মাল, দিস মাল, এই মালটাকে কিল হিম করে দাও, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কারণ এত জঘন্য একটা বালের টিজার, যেটা দেখে না মাথা থেকে শুরু করে পেছন পা সব আপনারা জানেন ফিনিশ। সিরিয়াসলি, এত জঘন্য একটা টিজার হতে পারে? আমি এর আগে অনন্ত জলিলের একটা কাজকে সাপোর্ট করেছিলাম দিনদারে, কারণ কেন করেছিলাম, কারণ ওদের বাজেট অনুযায়ী কাজটা দেখে আমার ভালো লেগেছিলো। কিন্তু এখন দেখছি তো টাকার নামে যা ইচ্ছে বানিয়ে যাচ্ছে বস, যা ইচ্ছে, মানে টাকা আছে তুমি যা ইচ্ছে করো, পুরো টিমকে বলে দিচ্ছে যা ইচ্ছে করো, একটা কিছু মাথা মুন্ডু নেই, হ্যাঁ করে চেঁচাচ্ছে, একটা ডায়লগ বলছে থেঁতলে থেঁতলে, কী হচ্ছে এটা কি, মানে অতীব জঘন্য। মানে কিলহিমের টিজারটা আমি দেখলাম, মানে আমার দেখে নাই, বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা এত জঘন্য কাজ হতে পারে। অনেক কাজ দেখেছি, অনেক টিজার দেখেছি এই লেভেলের। আর অনন্ত জলিল নিজের ডায়লগগুলো দেয় না, নিজের ইন্টারভিউতে দেখবেন, সে যেন বিশ্বের এক নম্বর অভিনেতা, সে যেন টম ক্রুজের বাপ, এমন করে কথা বলে, শাহরুখ খান যেন তার পায়ের যোগ্যও নয়। তার এই সব কাজ, মানে কী সব হচ্ছে, আর পুরো জওয়ানকে নকল করেছে, জওয়ানে যেভাবে শাহরুখ খানের এন্ট্রি হচ্ছে টিজারটায়, পুরো সেম, কোনো নিজস্ব ইউনিক ব্যাপার কিছু নেই। দিনটাতে তো অ্যাকশনগুলো অন্তত ইউনিক ছিল, এখানে তো সেটাও নেই, প্রত্যেকটা ফ্রেম নকল, ডায়লগের কোনো মাথা মুন্ডু নেই, একটা ডায়লগ বলছে থেঁতলেতে থেঁতলেতে, হচ্ছেটা কি, অতীব জঘন্য একটা টিজার। এই টিজারটাকে ইউটিউব থেকে বয়কট করে দেওয়া উচিত, যাতে কোনো দর্শক দ্বিতীয়বার এই টিজারটা ভুল করে না, খুলে ফেলে নিজের জীবনটাকে একটা ক্ষণের জন্য নষ্ট করে ফেলে। আমি করে ফেলেছি, ভাগ্য ভালো আমার ওয়াইফাই রয়েছে, আমি যেটা নেটে দেখতাম ওই মাথা আমার কাজ করতো না, যে আমি কেন এটার জন্য 20-25 MB নষ্ট করলাম। ও এক থু, এত জঘন্য একটা টিজার, মানে অনন্ত জলিলকে ধরে বলা উচিত, মানে কেড়ানো উচিত রীতিমতো, যে কী বানাচ্ছ কি তুমি, এটা অডিয়েন্সের সঙ্গে এইরকম, এ মানে এটা তো অডিয়েন্সকে অপমান, অডিয়েন্সকে তুমি একটা বিস্পান করাচ্ছ, ভাবা উচিত, এরপর তাই ভাবা উচিত, মাথা টর্চার রীতিমতো টিজারটা। আমি 1 মিনিট দেখে আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, আপনারা জানেন, মাথা কাজ করছে না আমার, যদি বিশ্বাস না আপনারা টিজারটা দেখে আসুন, দেখে আমাকে কমেন্ট করুন, মানে কিছু বলার নেই। তো একটা জিনিস বাংলাদেশে ভালো লেগেছে, একটা জিনিস অতীব জঘন্য লেগেছে, দুটোকে নিয়ে একসঙ্গে ভিডিও করলাম। তোমাদের এইটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দেবে লাইক করে। তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, নমস্কার, দেখা হবে, টেক কেয়ার।